7 ভূগোলের তোমাদের বায়ুচাপের যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন, বায়ুর উচ্চচাপের বৈশিষ্ট্যগুলো কি কি ও বায়ুর নিম্নচাপের বৈশিষ্ট্যগুলো কি কি। তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে যখনই আপলোড করা হবে। আর হচ্ছে যে যেটা এই উচ্চচাপ ও নিম্নচাপের উপরে আমি আরেকটা কিন্তু ভিডিও করেছি কাকে বলে, ওটা শুধু বোঝার জন্য। এইটা দেখার আগে তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিও যেখানে উচ্চচাপ নিম্নচাপ কাকে বলে আমি চিত্রের সাহায্যে তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। ওটা দেখলে তোমরা আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবে, তারপরে এগুলো হচ্ছে পড়বে, তাহলে কিন্তু তোমাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে। দেখো বায়ুর উচ্চচাপের বৈশিষ্ট্যগুলো কি কি। 1 নম্বর আছে, বায়ুর উষ্ণতা কম হলে বায়ুতে উচ্চচাপের সৃষ্টি হয়, সেই জন্য উঁচু পাহাড়ি অঞ্চলে ও শীতল নাতিশীতোষ্ণ ও মেরু অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয়। 2, উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়। 3, বায়ু নিমজ্জনের কারণে ও বায়ু উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে, ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয় ও চাপ বৃদ্ধি পায়। শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে, তাই উচ্চচাপযুক্ত অঞ্চলে মেঘ বৃষ্টি কিছুই হয় না, আবহাওয়া পরিষ্কার ও শান্ত থাকে। নেক্সট, নিম্নচাপের বৈশিষ্ট্য। বায়ুর উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপ দেখা যায়, নিরক্ষীয় অঞ্চলে ও ক্রান্তীয় অঞ্চলে এই জন্য নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় তা প্রসারিত ও হালকা হয়। 3 নম্বর, উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায়, তাই বায়ুর চাপ কমে। 4 নম্বর, উষ্ণ বায়ু উপরের স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল বা বরফ কণায় পরিণত হয়, তাই নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় ও অশান্ত আবহাওয়া দেখা যায়। তোমরা এই বৈশিষ্ট্যগুলো এইভাবে লিখবে, তাহলে তোমরা পুরো নাম্বার পাবে। আর হচ্ছে এটা পড়ার আগে আমি বায়ু উচ্চচাপ নিম্নচাপের উপর যে ভিডিওটা করেছি অবশ্যই সেটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে ও পড়তে কিন্তু সুবিধা হবে।